হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। টিনা আনকাটের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো পুজোর ছুটি কাটিয়ে সিকিম ব্যাক করেছি প্রায় অনেক দিনই হলো। তো আসার পর থেকে একটু কর্মব্যস্ততায়, আর তার সঙ্গে এখানে আসার পর থেকে প্রচণ্ড ঠান্ডায় নিজেকে একটুখানি প্রিপেয়ার করতে সময় লাগছিল। তো প্রায় অনেকটাই নিজেকে গুছিয়ে উঠতে পেরেছি। তো ভাবলাম আবার নতুন করে তোমাদের সঙ্গে নিজেকে অ্যাটাচ করা যাক। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন সকাল প্রায় 12:30 মতো বাজে। ডিসেম্বর মাস, বুঝতেই পারছো। তো এখন যাচ্ছি হচ্ছে আমার এক বান্ধবীর আজকে বার্থডে, তো তারই ট্রিট আজকে ওরা একটা রেস্টুরেন্টে দিচ্ছে, তো সেখানে। আর এখানে জবে থেকে এসেছি, প্রথম কয়েকদিন তো রোদ ছিলই, তারপর থেকে এই যে মেঘলা আকাশ শুরু হয়েছে থামার নামই করছে না। তো মেঘলা আকাশ ছিল ঠিক আছে, বৃষ্টিটা হচ্ছিল না, আর আজকে আবার দেখি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো, এই যে জ্যাকেট চাপিয়ে সোয়েটার 3-4 মতো পরে, টুপি পরে, ছাতা মাথায় দিয়ে এখন চলেছি রেস্টুরেন্টের পথে। আর এই যে আমার পাশে যে যাচ্ছে, তারই আজকে বার্থডে। তো বেশিরভাগ সময় আমাদের এখানে বার্থডে বলো বা অ্যানিভার্সারি ট্রিট বলো, আমরা বেশিরভাগ সময় রাতের দিকেই করি, মানে ডিনারটা। তো এখন যার পরিমাণ ঠান্ডাটা পড়েছে, এখন রাত্রিবেলা আমরা কেউ রিস্ক নিই না, তো যাই করি না কেন একদম দুপুরে, সে যাই হোক না কেন। এই দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তো আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। বাইরে ওই মারাত্মক পরিমাণ ঠান্ডা, তার সঙ্গে আবার ঝমঝমিয়ে বৃষ্টি, সেখান থেকে এই রেস্টুরেন্টে ঢুকে যেন একটু স্বস্তিই পেলাম। দেখো ভিতরে আবার ওনারা একটু ফায়ার প্লেসেরও ব্যবস্থা করেছে। আর এখানে কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাসে প্রত্যেকটা রেস্টুরেন্টেই এরকম একটা করে ফায়ার প্লেসের ব্যবস্থা থাকে, খুব কমই এখানকার কোনো রেস্টুরেন্টে হিটার ব্যবস্থা থাকে, এই ফায়ার প্লেসগুলোই কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টে থাকে। তো ওই যে মুখটা দেখছো, ওই মুখটা দিয়েই কাঠ ঢুকিয়ে ঢুকিয়ে ভিতরে আগুন জ্বালাতে হয়, আর এই আগুন জ্বালানোর ফলে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটা কিন্তু এই যে লম্বা পাইপটা দেখছো, এই পাইপটার মধ্যে দিয়ে একদম রুমের বাইরে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা রয়েছে। তো গোটা রুমটা কিন্তু বেশ গরম হয়ে রয়েছে, যখনই কেউ বাইরে একটু দরজাটা খুলে বেরোচ্ছে, হু হু করে যেন ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, বেশ সুন্দর একটা ওয়েদারের মধ্যে এই যে এখন কিন্তু কেক কাটিং হবে। বাইরে -4 ডিগ্রি মতন টেম্পারেচার, তার সঙ্গে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি, আর ভিতরে এই ফায়ার প্লেসের পাশে বসে এরকম একটা বার্থডে সেলিব্রেট সত্যি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। গত কয়েকদিন ধরে ঠান্ডাটা যেন একটু বেশিই পড়েছে, এখন বেশিরভাগ দিনেরই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকে ওই 5 ডিগ্রি মতন, আর সর্বনিম্ন থাকে কিন্তু -5 ডিগ্রি মতন। তো বুঝতেই পারছো ঠিক সব মিলিয়ে কতটা ঠান্ডার মধ্যে এখন আমরা আছি। তো যাই হোক, আর ঠান্ডা ঠান্ডা করে লাভ নেই, এখন তো ভিতরটা গরমই রয়েছে, তো ভালোভাবে এটাকেই উপভোগ করি। এরই মধ্যে কিন্তু আমাদের স্টার্টার চলে এসেছে, এই যে চিকেন ড্রামস্টিক, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এই চিলি সসটা, এটা দিয়ে খেতে অপূর্ব লাগে। তো বৃষ্টি তো কন্টিনিউ হয়েই চলেছে, তো স্টার্টারটা শেষ করে একটু রেস্টুরেন্টের জানলা ধারে এসে দাঁড়িয়ে দেখি বাইরেটা ঠিক এইরকম। তো এটা ঠিক হেলস্ট্রম না বরফ এখনো কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না, আর ইতিমধ্যে কিন্তু দেখো চারিদিকটা পুরো সাদা হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন কিন্তু রাবাংলায় এরকম একটু হেলস্ট্রম হয়েই থাকে, কিন্তু এবছর ডিসেম্বর মাসের এই 14-15 তারিখ করে যে পরিমাণ ঠান্ডাটা পড়েছে, তো আমাদের খুবই মনে হচ্ছিল যে এবার কিন্তু খুব তাড়াতাড়ি বরফ পড়তে পারে। কেননা 2021 সালে যখন বরফ পড়েছিল তখন তো আমরা রাবাংলায় ছিলাম, তো তখন কিরকম ঠিক ঠান্ডাটা পড়েছিল সেটা আমাদের একটু হলেও অভিজ্ঞতা রয়েছে। তো আজও আমাদের খুব মনে হচ্ছিল এই বৃষ্টিটা দেখে যে হয়তো বরফ আজকে পড়তে পারে। তো দেখো ফাইনালি আমার মনে হচ্ছে বরফই পড়ছে, এখনো রাস্তাটা আপছা আপছা, মানে হালকা হালকা একটু একটু বরফে ঢাকতে শুরু করেছে। তো দেখা যাক, আমরা তো অর্ধেক খেয়েই, মানে স্টার্টার খেয়েই বাইরে এসে এত এক্সাইটেড হয়ে গেছি যে বাইরে এসে ছবি তোলা ভিডিও করা শুরু করে দিয়েছি। তো বৃষ্টি কিন্তু এখনো কন্টিনিউ হয়েই চলেছে। তো এই দেখো ভিতরে কিন্তু এসে দেখি লাঞ্চ আমাদের সার্ভ করে দিয়েছে, আর রেস্টুরেন্টে কারেন্ট চলে গেছে। রেস্টুরেন্টে শুধু নয়, হয়তো গোটা রাবাংলাতেই কারেন্ট চলে গেছে, কেননা এই ধরনের একটু শিল পড়লে বা বৃষ্টি পড়লে এখানে কিন্তু কারেন্ট অফ হয়ে যায়। তো ভিতরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু দিয়ে দিয়েছে একটা ক্যান্ডেল। তো সব মিলিয়ে দেখে কিন্তু মনে হচ্ছে যেন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি, বাট করছি কিন্তু আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ। তো চলো এইরকম একটা ওয়েদারে বসে সবাই মিলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। তো ভিতরে বসে সবাই মিলে বসে দুপুরের লাঞ্চটা এনজয় তো করছিলামই, কিন্তু আমার কিন্তু মন পড়েছিল এই বাইরেটাতে। তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাইরেটাতে, আর এই যে দেখো বাইরের অবস্থাটা এখন ঠিক এই রকম। তো আমরা লাঞ্চ করছিলাম ধরো খুব বেশি হলে হয়তো 1/2 ঘন্টা মতো হবে, আর 1/2 ঘন্টা পর এসে বাইরেটার অবস্থা ঠিক দেখি এই রকম রয়েছে।
এখনো কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে, তার মানে হয়তো এটার পরিমাণটা আরো বাড়তে পারে। তো দেখো চারিদিকটা একবার, একটু ক্লিয়ার হয়েছে, তাই জন্য একটু হালকা হালকা একটু রোদের আভা রয়েছে। আর এরই মধ্যে চারিদিকে কি পরিমাণ বরফটা রয়েছে তোমাদেরকে একবার দেখাই। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। একটু আগেই যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে এলাম তখনও অবধি কিন্তু রাস্তা ক্লিয়ার, জাস্ট হালকা হালকা 2-1 ফোঁটা করে বৃষ্টিটা শুরু হয়েছে। আর তারই মধ্যে প্রায় 1 ঘন্টার মধ্যে রাস্তাঘাটের অবস্থা ঠিক এই রকম। সত্যি এটা হয়তো পাহাড়েই সম্ভব। তো প্রচন্ড খুশি হয়েছি, কেননা এই বছরের প্রথম তুষারপাত। কেননা গত বছরও আমরা এই ডিসেম্বর মাসে সিকিমেই ছিলাম, ঠান্ডা পড়েছিল ঠিকই কিন্তু এই রকম একটা পরিবেশ পাইনি। এটা সেটা পেয়েছিলাম 2021 সালে। সেই ভিডিও কিছু কিছু আমার কাছে রয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো চারিদিকে কিন্তু সবাই বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো এখানকার লোকেরা কিন্তু বলছে যে এটা বরফ নয়, এটা হেলস্টর্ম, মানে শিলই, প্রচন্ড পরিমাণে শিল পড়েছে বলে সেটাকে বরফের মতন দেখাচ্ছে। তো সে যাই হোক না কেন, আমি ভাবছি বরফ এটাকে। তো আমি এটা পেয়েই ভীষণ খুশি। আর ওই দিকে একবার দেখো রামধনু কিন্তু উঁকি মারছে, হঠাৎ করেই যেন রামধনুরও আগমন হয়ে গেছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি। রেস্টুরেন্টের বাইরেটাতেই কিন্তু আমরা এখনো অবধি দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু বাড়ি ফিরিনি, কেননা এত ভালো একটা ওয়েদার পেয়েছি। তো এখন তো বাড়ি ফেরার কোনো কথাই হবে না, তো একটু বরফে এনজয় করব, একটু আনন্দ করব, তারপর বাড়ি যাব। আর আমার গলা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগেছে। তো জানি না কি হবে, তো যা হবে হবে, বাড়ি গিয়ে দেখা যাবে। এই যে আমরা সবাই মিলে এখন একটু ছবি তুলছি, ভিডিও করছি, মানে ওই যা হয় আর কি, বরফ পেয়েছি এতগুলো দিন বাদ। তো সবাই মজা করছি, আর এখানকার ছোট ছোট বাচ্চাগুলো দেখছি বরফ নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর রাস্তার উপর এই পরিমাণ বরফ জমে গেছে বলে গাড়িগুলো না প্রচন্ড স্কিড করছে, তাই একটু সাবধানেই যাতায়াত করছে। আর কিছু কিছু গাড়ি তো আবার দেখছে আটকেও যাচ্ছে, সেগুলোকে আবার একটু ঠেলে ঠেলেও নিয়ে যেতে হচ্ছে। আর এইদিকে দেখো ছোট্ট ছোট্ট খুদে বাচ্চাগুলো একদম বরফ পেয়ে খেলায় মত্ত হয়ে উঠেছে, বড়রাও কিন্তু বাদ যাচ্ছে না। এই যে দেখো হাতে কিন্তু বরফ নিয়ে পাকাতে শুরু করে দিয়েছে, কে কাকে ছুড়বে এই নিয়ে চলছে কম্পিটিশন। আর এদিকে আমরাও বা বাদ যাই কেন বলো, তো আমরাও শুরু করে দিয়েছি বরফ নিয়ে খেলা। বরফ পেয়ে এই বাচ্চাগুলোর খুশি যেন দেখার মতন। কিছুক্ষণ আগে আমি সামান্য একটু বরফ হাতে নিয়েছিলাম, আমার হাতগুলো এখনো যেন ফ্রিজ হয়ে রয়েছে। আর এই পুচকেগুলো সেই থেকে কিন্তু বরফ নিয়ে খেলেই চলেছে। তো আমরাও যদি ছোট হতাম আমরাও হয়তো এরকমটাই করতাম। গত কয়েকদিন যে পরিমাণ ঠান্ডাটা পড়েছিল, এই বরফটা যদি আজকে না পেতাম সত্যিই ভীষণ দুঃখ পেতাম। বাড়ি ফিরছি আবার, অনেক হলো ঠান্ডায় আর পাচ্ছি না। রিলস বানালেই হয় না, আমরা তো হয় না। এই যে ফেরার পথে আমাদের রা বাংলা শহরটা ঠিক এই রকম লাগছে, চারিদিক যেন সাদা একদম মুড়ে রয়েছে। আর ওই যে দূরে ছোট্ট পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটার নাম হচ্ছে মৈনাম, ওখানটাও কিন্তু একদম ধবধবে সাদা হয়ে রয়েছে। তো ওখানে অনেকেই এই বরফ পড়লে ট্রেকিং করতে যায়, তো হয়তো কাল সকালে বা ভোরের দিকে অনেকেই ট্রেকিং এ বেরিয়ে পড়বে। তো দেখো কি ভালো লাগছে না চারিদিকটা। এইরকম একটা ওয়েদারের নেক্সট দিন বা পরের দিনটা কিন্তু খুব ভালো একটা ক্লিয়ার ওয়েদার পাওয়া যায়। তো জানি না পরের দিনটা এই বছরে কেমন হবে, যদি খুব ভালো ওয়েদার হয় বা রোদ ওঠে তাহলে হয়তো অনেকটা বরফই গলে যাবে, যদি না রাত্রে আর বরফ পড়ে। তো তো এই যে দেখো হাঁটতে হাঁটতে আমরা দুজনে কিন্তু চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনে। আর এখানে এতটাই বরফ রয়েছে, তো সেই কারণে গাড়িগুলো একটু স্লো যাচ্ছে, তো সেই জন্য একটু জ্যামটাও হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। তো আমরা যেহেতু একটু নিচের দিকটাই ছিলাম তো সেখানে তো বরফ পেয়েছি, কিন্তু সবার মুখে শুনছি যে রাবাংলা যে মার্কেট আছে, মানে রাবাংলা আমাদের যে মেন মার্কেট, তো সেখানে নাকি আরো অনেক বরফ রয়েছে। তো সবাই বলছে যাওয়ার কথা, বাট আমাদের একটুও আর ইচ্ছে নেই, কেননা এতটা টাইম এই বরফের মধ্যে কাটিয়ে আমার জুতো জামা সমস্ত কিছু ভিজে গেছে, তার মধ্যে আবার শরীরের এই অবস্থা। তো এখন ঝটপট করে ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু গরম কিছু খেতেই হবে, তাহলে যদি শরীরটাকে একটু হলেও কমফর্ট জোনে আনতে পারি। আর এই যে আমাদের রুমে নামার রাস্তাটা ঠিক এই রকম অবস্থা, আমাদের নিজেদের পায়ের ছাপের সাথে সাথে কুকুর বিড়ালের পায়ের ছাপগুলো যেন বরফের মধ্যে একদম স্ট্যাম্প হয়ে গেঁথে গেছে। তো ঘরে ফিরে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজে 5:30 মতো, আর এরকম কনকনে ঠান্ডায় গরম গরম 1 কাপ কফি ছাড়া সন্ধ্যাটা তো চলবেই না। আর তার সঙ্গে রয়েছে একটু কিছু টুকটাক স্ন্যাক্স।
তো বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধে 6:30 মতো বাজে। তো শরীরের সমস্ত জড়তা কাটিয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে নিচে। তো এই যে দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর ওকেই দিয়েছি বেলুন ফোলানোর দায়িত্ব। তো একরকম সারপ্রাইজই বলতে পারো, ওদের কোনো রকম কোনো আইডিয়া ছিল না। বেলুন, কেক, তারপর ক্যান্ডেলস সমস্ত কিছুই আমরাই নিয়ে এসেছি, কেননা আজকের দিনটা জন্মদিন যেহেতু, তাই একটু ওকে স্পেশাল ফিল করানোর জন্যই এই সব ব্যবস্থা করেছি। তো একদমই সারপ্রাইজ ছিল, তো ও ভীষণ খুশি হয়েছে। এই যে সমস্ত কিছু সাজিয়ে ডেকোরেট করে ওকে বসিয়েছি, এবার একটুখানি কেক কাটিং হবে, সবাই মিলে একটু আনন্দ মজা করব। যেমনই জায়গায় যেই থাকুক না কেন, নিজে জন্মদিনের দিনে সন্ধ্যাটা কেউই চায় না একা একা কাটাতে, তো তাই জন্যই সবাই মিলে একসাথে সন্ধ্যাটা আজকে কাটালাম। আর এই যে স্ন্যাক্স এর মধ্যে আজকে কিন্তু ছিল কচুরি চা, সবাই মিলে ভীষণ মজা করে খেলাম। এখন প্রায় 8:30 মতো বাজে, আর এখন বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে, আর ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে হচ্ছে এই যে -1, আর রাতের দিকে -4 অবধিও যেতে পারে। তো বরফ তো পড়েই আছে বাইরে, কালকে সকালে কিরকম থাকে দেখি। এই যা ওয়েদার, মনে তো হয় না বরফ গলে যাবে বলে। -4, আচ্ছা 4:00 -5 দেখাচ্ছে, আবার পরের দিন সকালে সানি আছে, মানে হয়তো বরফ গলে গেলেও গলে যেতে পারে। তো এই হচ্ছে এখনকার আপডেট। আর এদিকে রাতের জন্য আজকে রান্না হচ্ছে, এই যে চিকেনের ঝোল হচ্ছে, এখানে চিকেনের ঝোল হচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে রুটি। ব্যাস আজকে এটা দিয়েই ডিনার হবে। আর চিকেনটা বেশি করে রাখলাম, এখন জানি না কীরকম কী ওয়েদার থাকবে, তো তাহলে এখন কালকে আর চিন্তা থাকবে না। যদি জল টল বাই এনিচান্স না থাকে তাহলে এটা দিয়ে হয়ে যাবে। এটা ফুটছে ফুটুক, আমি এদিকে রুটিটা করে নিই। এইরকম কনকনে শীতের রাতে রুটি দিয়ে কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, তো সেই জন্য চলো চটপট করে রুটিগুলো করে ফেলি। আজকে আর বেশিক্ষণ টাইম নষ্ট করব না, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তো এই যে দেখো, গরম গরম চিকেন কষাও রেডি, আর এইদিকে গরম গরম রুটি। চলো আর দেরি না করে গরম গরম ডিনারটা সেরে ফেলি, কেননা এই যে খাবারটা এখন গরম দেখছো, এটা কিন্তু 2 মিনিট পর আর গরম থাকবে না। এতটাই ঠান্ডা যে 2-3 মিনিটের মধ্যে কিন্তু খাবার একদম ঠান্ডা জল হয়ে যায়, আর ঠান্ডার সময় ঠান্ডা খাবার খেতে কারোরই ভালো লাগে না। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ফাউলটা দাও।